হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমি শোবিজ ভ্লগ। সুমি শোবিজ ভ্লগের আরও একটি নতুন ভ্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো এই গরমে আশা করি তোমরা সবাই ভালো আছো। এত গরমে হয়তো সবারই একটু কষ্ট হচ্ছে। আজকে আমি তোমাদের সাথে নিয়ে চলে এসেছি একটা বিরিয়ানি রেসিপি, একদম ঘরোয়া পদ্ধতিতে কিভাবে বিরিয়ানি বানিয়েছি সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি আদা, রসুন, পেঁয়াজ এবং তিনটি একসাথে ভালোভাবে পেস্ট করে নিয়েছি। তারপর 500 মতো চিকেন নিয়ে তাতে সর্ষে তেল, পরিমাণ মতো লবণ, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো এবং অল্প পরিমাণ হলুদ এবং 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো এবং 1/2 চা চামচ বিরিয়ানি মশলা এবং 1 সিপি কেওড়া জল, 1 সিপি গোলাপ জল এবং পরিমাণ মতো টক দই নিয়ে ভালোভাবে মিক্সড করে নিয়েছি। তারপর পেস্ট করে রাখা আদা, রসুন, পেঁয়াজ বাটাটা দিয়ে আবার ভালোভাবে মিক্সড করে ম্যারিনেট করার জন্য রেখে দিয়েছি। অন্যদিকে আমি 300 গ্রাম বাসমতি রাইস নিয়ে ভালোভাবে ধুয়ে জলে 1/2 ঘন্টা মতো ভিজিয়ে রেখে দিয়েছি। এখানে আমি বড় সাইজের 4টি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। নিয়েছি তেজপাতা, দারচিনি, ছোটো এলাচ, গোলমরিচ, লবঙ্গ, জৈত্রী আর একটা বড় এলাচ। আর একটা পাত্রে দুধ গরম করে আমি তাতে কেশর এবং 1 সিপি কেওড়া জল, 1 সিপি গোলাপ জল দিয়ে ভালোভাবে মিক্সড করে রেখে দিয়েছি। অন্যদিকে আমি কয়েকটা আলু ছাড়িয়ে নিয়েছি বড় বড় করে। 2টো ডিম নিয়ে আলুগুলোর সাথে অল্প হলুদ, অল্প লবণ দিয়ে আমি সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। এরপর একটা বড় কড়াইয়ে জল গরম করে তাতে 1 চামচ লবণ, শুকনো মশলাগুলো এবং অল্প পরিমাণ সাদা তেল দিয়ে ভিজিয়ে রাখা চালটি আমি দিয়ে দেবো। তারপর একটি পাতি লেবু নিয়ে আমি পাতি লেবুর রসটা ওই চালের মধ্যে ভালোভাবে দিয়ে মিক্স করে নেবো। এবার চাল ফুটে আসলেই আমি চালটা তুলে জল ঝরতে দেওয়ার জন্য রেখে দেবো, কারণ এখানে খুব বেশি সিদ্ধ হওয়ার প্রয়োজন নেই। এদিকে আলু এবং ডিম সিদ্ধ হয়ে গেছে, এখন আমি আলুগুলোকে ভালোভাবে কড়াইয়ে ভেজে নিচ্ছি। এখন আলু ভাজা হয়ে গেছে, আলুগুলোকে আমি একটি পাত্রে তুলে রেখে দিলাম এবং কড়াইয়ের যে বাড়তি তেল আছে ওই তেলই কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি একটা বাদামি রং আসা পর্যন্ত। এখন পেঁয়াজ ভাজা হয়ে গেছে আমার, পেঁয়াজগুলো আমি তুলে রেখে দিলাম। তারপর কড়াইয়ে আরও একটু তেল দিয়ে ফোড়নে 1টা বড় এলাচ, 2টো ছোট এলাচ, 2 টুকরো দারচিনি, 4টে লবঙ্গ, 4টে গোলমরিচ অল্প একটু সাজিরে। তারপর কড়াইয়ে আমি ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি এবং ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ কষানোর পর চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য আমি একটি ঢাকা দিয়ে রেখে দিলাম অল্প আঁচে। চিকেনগুলো ভালোভাবে কষানো এবং সিদ্ধ হয়ে এলে চিকেনের পিসগুলোকে আমি একটি পাত্রে তুলে রেখে দিলাম এবং চিকেনের যে এক্সট্রা গ্রেভিটি ছিল ওটি আমি আলাদা করে রেখে দিয়েছি। একটা বড় পাত্র, আমি এখানে হাঁড়ি ব্যবহার করছি, তোমরা চাইলে ডেচকিও ব্যবহার করতে পারো। প্রথমে পাত্রে এক্সট্রা গ্রেভি, তারপর ভাত এবং তারপর পেঁয়াজ ভাজা, তারপর আলু এবং মাংস দিয়ে, তারপর আবার ভাত দিয়ে ভালোভাবে ঢেকে, তারপর আলু, বেঁচে থাকা মাংস, পেঁয়াজ দিয়ে আবার ভাত দিয়ে ভালোভাবে এরকম করে লেয়ার করে নেব যতক্ষণ না আমার আলু এবং মাংস শেষ হয়ে যাচ্ছে। তারপর তাতে এক্সট্রা গ্রেভি আমি দিয়ে দেবো এবং ডিম 2টো দিয়ে ভালোভাবে ভাত দিয়ে ঢেকে তার উপর ওপর থেকে পেঁয়াজ ছড়িয়ে দেব এবং অল্প একটু বিরিয়ানি মশলা ছড়িয়ে যে দুধের মিশ্রণটি আমি করে রেখেছিলাম সেই দুধের মিশ্রণটি আমি ভাতের মধ্যে ঢেলে দেবো। এরপর হাঁড়িটিকে ঢাকা দিয়ে যাতে হাওয়া না বেরোয় তার জন্য চারিদিকে একটু আটা মাখিয়ে দিয়ে একটা বড় শিল চাপিয়ে আমি ভাতটাকে 15 মিনিটের জন্য অল্প আঁচে হতে দেব। 15 মিনিট পর গ্যাস বন্ধ করে দেওয়ার পর যতক্ষণ না হাঁড়িটি আমার ঠান্ডা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি খুলিনি। তারপর খোলার পর এই দেখো এখন আমার বিরিয়ানি একদম রেডি। তোমরা দেখি বুঝতে পারছো যে বিরিয়ানিটি কতটা ঝরঝরে হয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার রেসিপি। তোমরা একদিন বাড়িতে এইভাবে ট্রাই করে দেখো এবং কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে জানিও। শোবিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো। তোমাদের সাথে আমার আবার দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা খুব ভালো থেকো।